শৈকত গান আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আইটিআই সিরিজের এর আগের ভিডিওতে আমরা এসসিআর বা সিলিকন কন্ট্রোল রেক্টিফায়ার নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এই ভিডিওতে আরেকটি থাইরেস্টার সিরিজের জিনিস ট্রায়াক সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তা তোমরা ভিডিওটি আগে দেখতে থাকো এবং আমার চ্যানেলে আর যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো ট্রায়াক জিনিসটার ফুল ফর্ম হচ্ছে থ্রি টার্মিনাল এসি সুইচ, অর্থাৎ এই যে ডিভাইসটা সেই ডিভাইসটা তিনটে টার্মিনাল থাকবে এবং সেটা এসি পাওয়ারের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এর আগে যখন আমরা এসিআর আলোচনা করেছিলাম সেখানে কি বলেছিলাম যে এসিআরটা আমরা কি কাজে ব্যবহার করি, এসিআরটা ডিসি লাইনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, কিন্তু ট্রায়াকটা আমরা এসি পাওয়ারের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। এসিআর এর ক্ষেত্রে আমরা বলেছিলাম কি যে ডিসি পাওয়ারের ক্ষেত্রে ও মূলত হাফ সাইকেল ও ফরওয়ার্ড বায়াসের দিকে আমাদের দিয়ে থাকে, সেটা তোমরা এসিআরটা যদি দেখে থাকো তাহলে এসিআর থেকে জিনিসটা বুঝে যাবে। তা ট্রায়াক মূলত এমন এক ধরনের সেমিকন্ডাক্টর ডিভাইস, এই সেমিকন্ডাক্টর ডিভাইসের তিনটে টার্মিনাল থাকে। এই তিনটে টার্মিনাল অন্য অন্য ডিভাইসের ক্ষেত্রে থাকতে পারে, কিন্তু এখানে বিশেষত্ব দেখো, এখানে আমরা যে সেমিকন্ডাক্টর যে ডিভাইসটা নিয়েছি সেই সেমিকন্ডাক্টরের মধ্যে আমরা কিন্তু অনেকগুলো ভাগ করা আছে এবং ডোপিংটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ডোপিং করেছি। এবং এখানে দেখো লেয়ার, চারটে লেয়ার আছে। প্রথম যদি এই একটা লেয়ার ধরি তাহলে এক দুই তিন এবং চার, চারটে লেয়ারের ভাগ করা আছে এবং এটা বাই ডিরেকশন, অর্থাৎ যে ডিরেকশনটা উভয় দিকে চলতে পারে, অর্থাৎ এদিক থেকে আমরা এদিকেও ঘোরাতে পারি, ওদিক থেকে এদিকে ঘোরাতে পারি। এবং এই যে বাই ডিরেকশনাল প্রপার্টিসের জন্য এটাকে আমরা পাওয়ার ইলেকট্রনিক সার্কিটে কন্ট্রোলের পারপাসে আমরা ব্যবহার করে থাকি। এখন এটা বলে রাখি ট্রায়াক জিনিসটা 16 কিলোওয়াট, এত ওয়াটেজ পাওয়ারের জন্য আমরা কিন্তু ব্যবহার করতে পারি, অর্থাৎ হাই পাওয়ার রেটিংয়ে আমরা ট্রায়াকটাকে ব্যবহার করতে পারবো। এছাড়াও এটা মোটরের স্পিড কন্ট্রোলে আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ মোটরের ক্ষেত্রে রেগুলেটর হিসেবে ব্যবহার করতে পারি। এছাড়াও যে ফেজ কন্ট্রোল সার্কিটে ওটা ব্যবহার করা হয়। এবার সো দেখে নাও যে ট্রায়াকের যে গঠনটা, এই যেখানে সিলিকন চিপ বা সেমিকন্ডাক্টর চিপটা ব্যবহার করছি সেই চিপের ক্ষেত্রে দেখো এখানে 1, 2, 3, 4, 5 এবং 6 ছটা জায়গায় আমরা আলাদা আলাদাভাবে ডোপিং করেছি। প্রথম কথা দেখো এখানে P1 P2 দুটো পজিটিভ ডোপিং করেছি, আর যেখানে আমরা নেগেটিভ ডোপিং করেছি ইলেকট্রন সেটা দেখো এখানে N1 N2 N3 এবং N4। এখানে দেখো আমাদের টার্মিনাল তিনটে টার্মিনাল আছে, একটা হচ্ছে মেন টার্মিনাল 1, মেন টার্মিনাল 2 আর এখানে হচ্ছে গেট টার্মিনাল, অর্থাৎ এখানে আমরা তিনটে টার্মিনাল ট্রায়াকের ক্ষেত্রে পাচ্ছি। এটা আমরা কি কাজে ব্যবহার করছি, এসি সার্কিটের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি। এখন এখানে দেখো ট্রায়াকের যে সিম্বলটা, ট্রায়াকের সিম্বলটা দেখলে দেখতে পাবে এখানে দেখো আমরা একটা গেট এখান থেকে বাইরে বের করা আছে এবং M2 মেন টার্মিনাল 2 এবং মেন টার্মিনাল 1 এদিকে আমরা দুটো দেখিয়েছি। এখানে দেখো দুটো এসিআরকে আমরা প্যারালাল কানেকশন করেছি, কিরকমভাবে দেখো এসিআর কিরকম হয়ে থাকে, চারটে এরকম ভাগ হয়ে থাকে 1, 2 এই তাহলে কি কি থাকে PN PN এরকম থাকে। এখন পাশাপাশি যদি আরেকটা আমরা এসিআর নিই সেটাও আমরা কি করলাম PN PN, এই দুটো যদি আমরা পাশাপাশি প্যারালালি কানেকশন করে দিই তাহলে কি হবে এই এসিআরটা তৈরি হবে। এখন প্যারালালি কানেকশন করতে গিয়ে দেখো ঠিক এরকম টাইপে ধরো পি পুরোটা চলে এসছে, এখানে এন এসছে পুরোটা এন এলো, এখানে পি এবং এন, তাহলে পাশাপাশি দুটো এসিআরকে আমরা প্যারালালি কানেকশন করেছি। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করে রাখো, দেখো এখানে যে তিনটে টার্মিনাল মেন টার্মিনাল 1, 2 এবং গেট, তিনটে টার্মিনাল আমরা কিন্তু দেখো দুটো যে ডোপিং এরিয়া তার মিডিল পয়েন্টে কানেকশন করেছি, এবং গেটটা কানেকশন করেছি এখানে এন আর পি আছে তার মিডিল পয়েন্টে আমরা কানেকশন করেছি। এখানে MT1টাও তাই, ওহমিক কন্টাক্টটা এখানে ঠিক মিডিল পজিশনে হচ্ছে, এখানে ঠিক মিডিল পজিশনে জয়েন্ট পজিশনে আমরা ওহমিক কন্টাক্টটা করেছি। এবং এই কারণে আমরা এর আগে কি বললাম যে ট্রায়াকটা হচ্ছে বাই ডিরেকশনাল ডিভাইস, অর্থাৎ এর ক্ষেত্রে অ্যানোড বা ক্যাথোড বলে কোনো ব্যাপার নেই। এখানে আমাদের এসিআর ক্ষেত্রে ছিল এখানে অ্যানোড ছিল, এদিকে আমরা ক্যাথোডটা ব্যবহার করেছিলাম।
দিকে গিয়েছিল, এদিকে অ্যানোড ছিল। কিন্তু এর ক্ষেত্রে আমরা বাই ডিরেকশনাল ডিভাইস হিসেবে ব্যবহার করছি, দুটো জয়েন্ট পজিশন ব্যবহার করছি। তারপরে আমরা গেট দিয়ে যে ট্রিগারিংটা অ্যাপ্লাই করব, সেই ট্রিগারিংটা আমরা যে কোনো ডিরেকশনে অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ সেটা পজিটিভও হতে পারে, সেটা নেগেটিভও হতে পারে। এবং এই জন্য এই যে টার্মিনালগুলোকে আমরা মেন টার্মিনাল ওয়ান এবং মেন টার্মিনাল টু হিসেবে বলছি, অ্যানোড বা ক্যাথোড না বলি। তো আশা করি বুঝতে পারলে যে ট্রাকের গঠনটা কীভাবে হয়। এবার আসো দেখে নাই ট্রাকটা কীভাবে আমরা বাই ডিরেকশনাল ডিভাইস হিসেবে ব্যবহার করে থাকি। তো এবার আসছি ট্রাকের ওয়ার্কিং প্রিন্সিপালে। তা ট্রাকটা কীভাবে কাজ করে, একটি নির্দিষ্ট গেট কারেন্ট প্রয়োগ করে সাধারণত একটি ট্রাককে অন করা যায়। তবে একটি ট্রাককে তার ব্রেক ওভার যে ভোল্টেজ এসের ক্ষেত্রে সেটা আলোচনা করেছি, ব্রেক ওভার ভোল্টেজের সমান ভোল্টেজ যদি আমরা প্রয়োগ করতে পারি ট্রাকের মধ্যে, তাতে গেট কারেন্ট ছাড়াই ট্রাকটাকে অন করা যায়। এসির মতোই গেট কারেন্ট পরিবর্তন করে ট্রাকের অনের জন্য যে প্রয়োজনীয় সাপ্লাই ভোল্টেজ, সেই সাপ্লাই ভোল্টেজে পরিবর্তন করা যায়। এখন দেখো ট্রাকে যে তিনটি টার্মিনাল, MT1 বা মেন টার্মিনাল 1, মেন টার্মিনাল 2 এবং গেট, এই তিনটি টার্মিনালের মধ্যে ভোল্টেজ পোলারিটি পরিবর্তন করে আমরা এর ভিতর দিয়ে যে কারেন্ট ফ্লোটা হবে সেই কারেন্ট ফ্লোটাকে পরিবর্তিত করতে পারি। তো মোটামুটি চার ধরনের সম্ভাব্য অপশান হতে পারে অপারেশনের জন্য। প্রথমত MT2 বা মেন টার্মিনাল 2 এবং গেট, এই দুটো আমরা কি করলাম, মেন টার্মিনাল 1-এর থেকে পজিটিভই রাখলাম, অর্থাৎ এই দুটো যে পোটেনশিয়ালটা বেশি রাখলাম। তাহলে পোটেনশিয়ালটা যদি এদিকে বেশি, এদিকে পোটেনশিয়ালটা কম, তাহলে কি হবে, কারেন্ট ফ্লো P1N1 P2N2 এইটা দিয়ে চলে আসবে কারেন্ট ফ্লোটা, এখান দিয়ে এসে এখান দিয়ে পরপর দিয়ে চলে যাবে। যদি গেটটা এর থেকে বেশি ভোল্টেজে আসে, সেখানে কি হবে, এটা থেকে এই দিক দিয়ে কারেন্ট ফ্লোটা হয়ে যাবে। তো এবার জাংশন পয়েন্টের ক্ষেত্রে কি হচ্ছে, এই P1 আর N1 এর যে জাংশন পয়েন্টটা, এটা কিসে থাকছে, ফরওয়ার্ড বাসে থাকছে। আবার P2 N2 এরও যে জাংশন পয়েন্টটা, সেটা ফরওয়ার্ড বাসে থাকছে। কিন্তু এখানে দেখো N1 আর P2 এর যে জাংশন পয়েন্টটা, এটা থাকছে রিভার্স বাসে। এই কি চেষ্টা করবে যে এটাকে বাঁধা দেওয়ার চেষ্টা করবে কারেন্ট ফ্লোটাকে। এখন সেই এসি এর মতো এই গেটটা যেহেতু পজিটিভে আসে, অর্থাৎ এখানে পজিটিভ ফ্লোটা থাকে, এবং পজিটিভ ফ্লো থাকার জন্য এখানে ব্রেকডাউনটা ঘটবে, এবং এখন এই টায়ারটাকে আমরা ধরে নিতে পারবো যে পজিটিভ বাসে আছে। আশা করি বুঝতে পারলি। এবার আসি দ্বিতীয় অপশন। এখানে আমরা কি করলাম যে M2টা MT1 এর সাপেক্ষে আমরা পজিটিভে রাখলাম, কিন্তু গেটটা কি করলাম, MT1 এর রেসপেক্টে নেগেটিভে রাখলাম। তাহলে কারেন্ট ফ্লোর পার্থক্য কি হবে, এখানেও কারেন্ট ফ্লোটা কিন্তু সেই একইভাবে কারেন্ট ফ্লোটা হবে, এর আগে যেরকম কারেন্ট ফ্লো হয়েছিল ঠিক একই পথে কারেন্ট ফ্লো হবে। কিন্তু এখানে কি হবে যে P2 আর N3 এর যে জাংশন পয়েন্টটা, সেটা কিভাবে ফরওয়ার্ড বাসে থাকবে, এবং ফরওয়ার্ড বাসে থাকার জন্য কারেন্ট ক্যারিয়ার কি হবে, গেট থেকে P2-তে ইঞ্জেক্ট হবে এবং এই যে ট্রাকটাকে অন করে দেবে। এই যে এর যে জাংশনটা, সেই জাংশনটাকে তো ব্রেকডাউন করাতে হবে, সেই ব্রেকডাউন ঘটানোর জন্য গেট থেকে কিছু নেগেটিভ এখানে ইনজেক্ট হয়ে যাবে বা ইলেকট্রন ইনজেক্ট হয়ে যাবে, এবং ইলেকট্রন ইনজেক্ট হয়ে গেট থেকে কি হবে যে কিছু কারেন্ট ক্যারিয়ার সেখানে ইনজেক্ট হয়ে এখানে ব্রেকডাউনের কাজটা করবে এবং ট্রাকটাকে অন করে দেবে। তৃতীয় অপশন কি হতে পারে, যে টার্মিনাল যে MT2, সেই MT2 আর গেট দুটোই নেগেটিভ MT1 এর রেসপেক্টে, ঠিক প্রথমটা যে ঘটনা ঘটেছিল প্রথমটা ঠিক উল্টো। তাহলে এখানে কি হবে, MT1টা হচ্ছে পজিটিভ আর এই দুটো নেগেটিভ, তাহলে কারেন্ট ফ্লো ডিরেকশন কিন্তু পুরোপুরি উল্টো দিকে হবে, অর্থাৎ এদিক থেকে এই দিকে কারেন্ট ফ্লো হবে, P2 N1 P1 N1 দিয়ে লাইনটা এই পর দিয়ে কারেন্টটা ফ্লো হবে। তাহলে এক্ষেত্রে দেখো কি কি অংশ ফরওয়ার্ড বাসে থাকছে, দুটো জাংশন P2 N1 আর P1 N4, এই চারটে হচ্ছে এই দুটো জাংশন, যে P2 N1 আর P1 N4 এটা ফরওয়ার্ড বাসে থাকছে, কিন্তু এইখানে N1 আর P1 এই জাংশনটা রিভার্স বাসে থাকছে, ঠিক আগেরটার মতো একটা জাংশন রিভার্স বাসে থাকছে। তাহলে সেই আগের মতোই N1 আর P1 এর যে জাংশন পয়েন্ট আছে, জাংশন পয়েন্টটা কি করবে, কারেন্ট ফ্লোটাকে ব্লক করতে যাবে, এবং গেটটা দেখো এখানে নেগেটিভ পোলারিটিতে আছে, এবং নেগেটিভ পোলারিটি থাকার জন্য ও কি করবে, এখানে কারেন্ট ক্যারিয়ার ভেতরে ইঞ্জেক্ট করবে এবং ট্র্যাকটাকে অন করে দেবে। আর লাস্ট যে অপশনটা, সেই অপশনটা খেতে পারে যে টার্মিনাল এম টু টু
নেগেটিভ আছে, কিন্তু গেট আর MT1 এই দুটো হচ্ছে পজিটিভ বায়াসিং আছে। সেক্ষেত্রে কি হবে, আগের মতোই 3 নম্বর কেসের মতো এখান দিয়ে কারেন্ট ফ্লোটা হবে, শুধু পি টু আর N2 এর যে জাংশন পয়েন্ট আছে সেই জাংশন পয়েন্টে ফরওয়ার্ড বায়াসে থাকবে এবং কারেন্ট ক্যারিয়ার ইনজেক্ট হয়ে এই ট্র্যাকটাকে অন করবে। তাহলে এই 4টে কেস এখানে হতে পারে এবং 4টে কেসে কীভাবে কারেন্ট ফ্লো হবে এবং ট্র্যাকটা কীভাবে অন হবে সেটা আলোচনা করবো। তো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো এখনও পর্যন্ত ভিডিওতে এইটুকুই আলোচনা করলাম, এর পরবর্তী ভিডিওতে আমরা ITI সিরিজের আরও বিস্তারিত বিষয়গুলো আলোচনা করবো। ধন্যবাদ।